একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমন নিয়ে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন অনেক মানুষ আছে জিনকে খুব ভয় পায় অনেক মানুষ আছে খারাপ জিন শয়তানকে খুবই ভয় পায় আবার অনেক মানুষ রয়েছে যে কোথাও যাওয়ার আগে অনেক চিন্তা করে সেখানে গেলে কুফুরির সমস্যা হতে পারে কেউ বান করতে পারে কেউ চোনা করতে পারে আবার দেখা যায় শত্রুরা ক্ষতি করতে পারে অথবা অন্যান্য সকল প্রকার ভয় নিয়ে সারাক্ষণ থাকে তাদের ভিতরে একটি ভয়ের রোগের সৃষ্টি হয়ে গিয়েছে আমি তাদেরকে বলবো এক কথায় যত প্রকার ভয় রয়েছে পবিত্র কোরআনের এই আমলের দ্বারা সকল প্রকার ভয় চোখের পলকের মধ্যেই দূর করার বিশেষ একটি আমল এটি তবে আমি খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে ডিমকে পুড়িয়ে ফেলান অথবা পাঁচ মিনিটের মধ্যে সকল জাদুকুফুরি বাঞ্ছনা নষ্ট করার এমনকি শত্রুর উপর ভয় উল্টো তার দিকে ঘুরিয়ে দেওয়ার বিশেষ একটি আমল দিয়ে অতি দ্রুতই আপনাদের মাঝে হাজির হবেন সে এবং পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সামনে যে লিখাগুলো আসতেছে প্রতিটি লিখাকে মনোযোগ সহকারে পড়বেন একটি লিখাও যেন ছুটে না যায় এই লিখাগুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমি লোকায়িত রেখেছি এবং আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই আমার কাছ থেকে এই যাজত নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টস এর মাধ্যমে যাযত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে যাযত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এ চান সেটি বলবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে আপনাদের কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন এখন আমি আপনাদের মাঝে বর্ণনা করব কিভাবে এই আমলটি করবেন এই আমলটি করার আমি হচ্ছে আপনাদের দুটি নিয়ম বলে দিব তবে কিভাবে আমল ঠিক করতে হবে সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমেই আমি আপনাদেরকে হচ্ছে পবিত্র কোরআনের সুরতুল তোবাতে নিয়ে যাচ্ছি এই সুরাতল তোবার হচ্ছে একান্ন নাম্বার আয়াতটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন ওল্লান এখান থেকে শুরু করবেন শুরু করে একান্ন নাম্বার আয়াতেই পর্যন্ত আপনারা হচ্ছে যে কোনো একটি কাগজের মধ্যে আপনারা হচ্ছে শুরুতে বিসমিল্লাহ রহমান লিখে এই আয়াতটিকে লিখবেন এই আয়াতটি লিখার পরে আপনারা যেটি করবেন এই যে দেখেন আহিয়ান সারাহিয়ান থেকে শুরু করে আপনারা হচ্ছে কিতমির এই যে এই পর্যন্ত যেভাবে দিয়েছি হোব হোব এই পর্যন্ত আপনারা লিখবেন এই পর্যন্ত লিখার পরে পবিত্র কোরআনের সুরতুল বাকারান অর্থাৎ আয়াতুল কুরসির সর্বশেষ অংশ যেটি রয়েছে বলে আয়ো হেবো হমা ওয়াহওয়াল আলীউল আসিম আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি পবিত্র কোরআন থেকে দেখে দিচ্ছি যে দেখেন এখান থেকে আলীউল আসিম এতটুকু লিখবেন এতটুকু লেখার পরে আপনার হচ্ছে এটি কিন্তু সুরাত বাকারা দুশো পঞ্চান্ন নাম্বার আয়াতের অংশ বিশেষ অর্থাৎ আয়াতুল কুর্সির শেষ অংশ এরপরে সুরাতুল ইউসুফে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সুরাতুল ইউসুফের এই আয়াতটি শেষ আয়াত আপনাদেরকে হচ্ছে সুরাতুল ইউসুফের এই যে ছোট্ট একটি আয়াত একটু অপেক্ষা করেন আমি দেখিয়ে দিচ্ছি যে কোনো প্রকার ভয় দূর করার জন্য এই আমলটি যথেষ্ট সৌরতুল ইউসুফের আপনার হচ্ছে এই যে আপনাদেরকে হচ্ছে দেখিয়ে দিচ্ছি একটু দয়া করে অপেক্ষা করবেন তেষট্টি নাম্বার আয়াত আপনারা হচ্ছে একটু ভালো করে দেখেন এখানে এই যে চৌষট্টি নাম্বার দুঃখিত মাফ করবেন চৌষট্টি সাদাহরুন থেকে শুরু করে এই যে পর্যন্ত রাহিমিন এই যে এই পর্যন্ত এতটুকু এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবেন তারপর আপনি যখন লেখা শেষ হয়ে যাবে আগেই বলেছি দুইটি নিয়ম বলে দিব একটি হচ্ছে আপনারা এটিকে যে কোনো ভাবে আপনারা আপনাদের টুপির নিচে পাগড়ির নিচে আপনারা এটিকে ব্যবহার করতে পারেন মা বোনেরা হেজাপের নিচে অর্থাৎ যে কোনোভাবে চুলের সাথে মাথায় ব্যবহার করতে পারেন যদি এটি আপনাদের জন্য অসুবিধার কারণ হয়ে যায় তাহলে আপনারা আপনাদের যে বালিশে মাথা রেখে ঘুমান ওই বালিশের মধ্যে রেখে দিবেন আমি গ্যারান্টি দিয়ে বললাম যে নিয়ম বলে দিলাম করে দেখেন ওই মুহূর্ত থেকে আনলাতাল আপনার ভিতরে এমন শক্তি এমন সাহস জুগিয়ে দিবেন যে আপনি এই জীবন আর কোনো কিছু দিকে ভয় পাবেন না এক আল্লা তারা ছাড়া এটি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুমার রহমতুল্লাহ আবার